সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, তোমাদের জন্য আরো একটা নতুন লেটেস্ট ভিডিও। তো গাইস, আজকের ভিডিও কিন্তু তোমাদের জন্য অনেক অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে নতুন নতুন কিছু আপডেট দেখিয়ে দেবো। তার সাথে গাইস আমাদের কিছু ফ্রি আইটেম রয়েছে, তো এটা নিয়ে কিন্তু তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়েছি। এবং তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলছো যে ভাইয়া, আমাদের যে ট্রাকো একে, তো ট্রাকোকে তো আমাদের ইন্ডিয়ান সার্ভারে দিয়ে দিল, তো আমাদের বাংলাদেশ সার্ভারে কবে আসবে? তো তোমাদেরকে আমি এ টু জেড ভাবে বলে দেবো কী কারণে দিয়েছেন এবং আমাদের বাংলাদেশ সার্ভারে কবে আসবে। তো সবগুলো মিলিয়ে কিন্তু ভাই ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা চ্যানেলে নতুন এসেছো, কী করছো ভাই, একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন এসে দেখলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দাও। তো যাই হোক ভাই, শুধু তোমাদেরকে নতুন একটা গাড়ির স্কিন দেখিয়ে দিই। দেখো ভাই, গাড়িটা কিন্তু একটা ইউনিক একটা ডিজাইনে তৈরি করছে, তো তোমরা এখানে দেখে কিন্তু বুঝতে পারতেছো। তো দেখো ভাই, ড্রাগনের একটা কিন্তু ফটো দিয়েছে। তো ভাই দেখো, মোটামুটি কিন্তু খুবই সুন্দর এই যে গাড়িটা, তো এটা কিন্তু আপকামিং সময় তোমরা দেখতে পাবে, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এখন ভাই তোমাদেরকে নতুন একটা ব্যাটের স্কিন দেখিয়ে দিই। তো এখানে দেখতে পারতেছো গাইজ, আমাদের এই যে ব্যাটের স্কিনটা ভাই মোটামুটি কিন্তু খুবই সুন্দর বলতে পারো। তো দেখো, আগেরবার কিন্তু একটা ব্যাটের স্কিন এসেছিল ভাই, ওইটা কিন্তু খুবই জোশ ছিল। তো দেখো ভাই, এটাও কিন্তু ভাই মোটামুটি কিন্তু সুন্দর। দেখো ভাই, এটার মধ্যে কিন্তু তোমরা কোনো প্রকার অ্যানিমেশন পাবে না, তো আগের বার এটার মধ্যে কিন্তু অনেকটা জোশ লেভেলের অ্যানিমেশন ছিল। তো দেখো ভাই, আপকামিং সময় কিন্তু দেখতে পাবে, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এখন ভাই তোমাদেরকে আমি লুডো ইভেন্ট সম্পর্কে জানিয়ে দিই। তো এখানে দেখতে পারতেছো গাইজ, বাইরের সার্ভারে কিন্তু চলে এসেছে লুডো ইভেন্ট। তো এখানে দেখো গাইজ, তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু টোকেন রয়েছে, তো এই যে টোকেনগুলো তোমাকে কালেক্ট করতে হবে। তো কালেক্ট করার পর কিন্তু গাইজ এখানে দেখতে পারতেছো আমাদের এই যে বান্ডেল রয়েছে, তো বান্ডেল কিন্তু একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো এগুলো নিতে হলে কিন্তু গাইজ তোমাদেরকে প্রত্যেকটা মিশন কিন্তু কমপ্লিট করতে হবে। তো ভাই দেখো, লুডো ইভেন্ট অনেকে কিন্তু জানো কিভাবে কমপ্লিট করতে হয়। তো যাই হোক গাইজ, দেখো আমাদের এই যে ইভেন্টটা কিন্তু বাইরের সার্ভারে চলে এসেছে, তো তোমাদেরকে বলতে পারি গাইজ, আমাদের কয়েকদিন মধ্যে কিন্তু এরকম কোনো একটা ইভেন্ট দিতে পারে, তো তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম। তো এখন ভাই তোমাদেরকে নতুন একটা ফেডি টুয়েল দেখিয়ে দিই। তো ওখানে দেখো গাইজ, আমাদের এই যে বান্ডেলটা কিন্তু প্রায় লিক শোনা যাচ্ছে যে আসলে আমাদের এই যে আমাদের বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভার আসতে চলেছে। দেখো ভাই, বান্ডেলটা কিন্তু মোটামুটি কিন্তু খুবই সুন্দর, তো ওই বান্ডেলটা কিন্তু দেখতে পাবে 100% কনফার্ম, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো তোমরা অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে বলো যে ভাই, আমাদের কি ইমোট পার্টি ইভেন্ট আসবে না? তো ফাইনালি কিন্তু গাইজ, আমাদের গেমের মধ্যে কিন্তু আসতে চলেছে ইমোট পার্টি ইভেন্ট। তো এখানে দেখো ভাই, আমাদের কয়েকটা কিন্তু পুরনো ইমোট রয়েছে, তো এগুলো দিয়ে দিয়েছে। তার সাথে এখানে দেখতে পাচ্ছ গাইজ, এই যে ইমোটগুলো কিন্তু রিটার্ন করছে, তো তোমাদেরকে বলতে পারি গাইজ, দেখো আমাদের এই যে ইমোট পার্টি ইভেন্টটা কিন্তু আমাদের 27 তারিখে কিন্তু আসতে চলেছে। তো অবশ্যই ইন্ডিয়া বাংলাদেশ দু সার্ভারে কিন্তু আসতে চলেছে, এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো এখন ভাই তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে গাইজ, তোমরা যদি এই মাসের ইলাইট পাসটা মেরে দেখো তাহলে কমেন্ট সেকশনে 1 লিখে দাও, আর যদি তোমরা ইলাইট পাসটা না মেরে দেখো তাহলে কমেন্ট সেকশনে 2 লিখে দাও। তো দেখা যাক কোনটা বেশি সাপোর্ট পাই তোমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। তো এখন ভাই তোমাদেরকে আমি নতুন একটা টপ আপ ইভেন্ট সম্পর্কে জানিয়ে দিই। তো এখানে দেখো গাইজ, আমাদের বাইরের একটা সার্ভারে কিন্তু চলে এসেছে নতুন একটা টপ আপ ইভেন্ট। তো এখানে দেখো ভাই, গ্লোয়ালের স্কিনটা কিন্তু আমার কাছে খুবই ভালো আছে, তো তোমাদের কাছে কেমন লাগছে বসে কিন্তু বলবে। তো দেখো গাইজ, বাইরের সার্ভারে কিন্তু যে গ্লোয়ালের স্কিনটা দিয়ে দিছে, তো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো এখন ভাই তোমাদেরকে কিছু ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে বলেছিলাম যে আসলে বলবো। তো দেখো গাইজ, আমাদের ইন্ডিয়ান সার্ভার ভাই কত কিছু যে ফ্রিতে দিচ্ছে। তো ওখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ম্যাজিক কিউব দিবে, তার সাথে এখানে গান স্কিন দিবে, তার সাথে আমাদের বান্ডেল দিবে, ইমোট দিবে। তো দেখো ভাই, বাইরের সার্ভারে ভাই অনেক কিছু কিন্তু দিচ্ছে। তো অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করে বলছো যে ভাই, আমাদের বাংলাদেশ সার্ভারে কি ফ্রিতে কোনো আইটেম নিতে পারবো? দেখো ভাই, বর্তমানে কিন্তু গেরিনা আমাদের বাংলাদেশ সার্ভারটাকে অনেকটাই কিন্তু ঠগাচ্ছে। কারণ হচ্ছে ভাই দেখো, আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু অনেক রিওয়ার্ড কিন্তু একদম ফ্রিতে দিচ্ছে, তার সাথে ভাই দেখো ইন্ডিয়ান সার্ভারে কিন্তু রিডিম কোড দিচ্ছে, তো আমাদের বাংলাদেশ সার্ভার কিন্তু দেয় নাই। তার সাথে গাইজ, আমাদের কিন্তু ইন্ডিয়ান সার্ভারে কয়েকদিন আগে কিন্তু আমাদের এঞ্জেলিক পেন ভাই দেখো, ওইটা কিন্তু ভাই রিটার্ন করছে, কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু এখনও দেয় নাই। তার সাথে অনেকে কিন্তু আমাকে রিসেন্টলি কমেন্ট করে বলছো যে ভাইয়া, তুমি তো বলেছিলে আমাদের গেমের মধ্যে ট্রাকো একে আসবে, তো কেন আসলো না? তো দেখো ভাই, তোমাদের কিন্তু আমি বলেছিলাম যে আসলে আসবে, তো এটা কিন্তু ভাই ফ্রি ফায়ার কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু জানিয়েছে যে আসলে ট্রাকো একে দিবে। তো ইন্ডিয়ান সার্ভার যেহেতু দিয়েছে, তো আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু দেওয়ার কথা ছিল, কিন্তু ভাই দেখো গেরিনা কিন্তু এটাও কিন্তু আমাদের সাথে কি চিটিং করলো। দেখো গেরিনা কিন্তু ভাই একটু বেশি কিন্তু করতেছে, আমাদের বাংলাদেশ সার্ভারটার সাথে আমাদের ফ্রিতে আইটেম দেয় না, তার সাথে ভাই আমাদের কিন্তু রিডিম কোডও দেয় না, এবং কি দেখো আমাদের কিন্তু ভালো ভালো যে রিওয়ার্ডগুলো এগুলোও কিন্তু দেয় না। দেখো ভাই, আবারও কিন্তু আমাদের মনে হচ্ছে যে আসলে আন্দোলনে নামতে হবে। তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে আসলে আমরা কি আন্দোলন করবো কি না, তো তোমরা যা বলো তাই কিন্তু গাইজ করবো। দেখো ভাই, অনেক খারাপ লাগতেছে, কারণ হচ্ছে দেখো আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু কিছুই কিন্তু ভালো কিছু দিচ্ছে না, তো খুবই খারাপ লাগতেছে। তো অবশ্যই তোমরা কি চাও কি না যে আসলে আমাদের বাংলাদেশ সার্ভার থেকে রিমুভ করে আমাদের ইন্ডিয়ান সার্ভারে দিয়ে দেখ, তো
অবশ্যই তোমরা এটা কমেন্ট করে বলবে যে আসলে তোমরা যদি চাও তাহলে কিন্তু আমরা চেষ্টা করব। তো আজকের ভিডিওটা পর্যন্ত রাখলাম, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দাও।